সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রমজানের আগে মসজিদে ইফতার নিষিদ্ধ করার একটি আদেশ জারি করেছেন এটি অস্থায়ীভাবে এগারো মার্চ থেকে শুরু হবে এবং নয় এপ্রিলের মধ্যে শেষ হবে একটি আদেশে মাসে মসজিদের কর্মচারীদের অনুসরণ করার জন্য নির্দেশাবলীর একটি সেট জারি করেছে মন্ত্রণালয় ইমাম ও মোয়াজ্জিনদের ইফতারের আয়োজনের জন্য আর্থিক অনুদান সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের ইসলামী বিষয়ক মন্ত্রণালয় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মসজিদের অভ্যন্তরে ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে আদেশে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ইমাম এবং মজ্জিনরা রোজাদারদের এবং অন্যদের জন্য ইফতার প্রকল্পের জন্য আর্থিক অনুদান সংগ্রহ করবেন না নোটিশে মসজিদের অভ্যন্তরে ইফতারের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপোষ করার বিষয়গুলি উত্থাপন করে ইমাম ও মুয়াজ্জিনকে মসজিদের আঙ্গিনায় এই আয়োজনের তদারকি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ইফতার সমাপ্তির পরপরই পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বেগের কারণে মসজিদের ভিতরে ইফতারের আয়োজন করা উচিত নয় তাই অস্থায়ী কক্ষ বা তাবুর ব্যবহার না করে মসজিদের আঙ্গিনায় একটি উপযুক্ত জায়গা তৈরি করা উচিত এবং সেখানে ইফতার করা উচিত সৌদি আরবকে ইসলামী দুনিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় তাহলে এই পবিত্র মাসে মসজিদগুলিতে এতদিন ধরে চলে আসা এই প্রথার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে কেন সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বিগ্ন তারা প্রতি বছর দেখা যায় ইফতারের কারণে মসজিদের ভেতরের অংশ নোংরা হয়ে গিয়েছে এ কারণেই এই নয়া নির্দেশ জারি করা হয়েছে শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া সহ কোনো গণমাধ্যমে নামাজ সরাসরি সম্প্রচার করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়টি তাই নামাজের সময় মসজিদ প্রাঙ্গনে কোনো ধরনের ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না আগত জনতার কাউকে নামাজের ছবি তুলতে দেখা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে